وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ وَعَلَيْكُمُ السَّلَامُ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ وَمَدْرِيَكْ بُونَ جَانْتِسِي سِنْ سَلَاتِرْ بِتَرِي حَسِي دِلِي الحمد لله আলহামদুলিল্লাহ والصلاه ওয়া আসসালামু বা'দ জিফিয়ুবন ইমা সালাতে আলেমদের ভিতরে দুটি মত রয়েছে তবে এর মধ্যে গ্রহণযোগ্য এবং অধিকাংশ আলেমদের বক্তব্য হচ্ছে যে সালাতের ভিতরে কেউ হাসি দিলে তিনি নিস্কানে আওয়াজ শুনতে পান এতটুকো আওয়াজে তিনি আলহামদুলিল্লাহ বলবেন কিন্তু যারা আলহামদুলিল্লাহ শুনবেন তারা কিন্তু তার উত্তরে হামুকাল্লা বলবেন না এর কারণ হচ্ছে যেহেতু সালাত এই সালাতের মধ্যে মানুষের ব্যক্তিগত কোনো কথা বলার কোনো সুযোগ নেই শুধুমাত্র তাসবিহ তাকবীর তেলাওয়াত এগুলাই হচ্ছে সালাতের মধ্যে বৈধ যেহেতু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা আতাসা احدুকুম ফাল আলহামদুলিল্লাহ তোমাদের কেউ হাসি দিলে সে যেন আলহামদুলিল্লাহ বলে তো এ হাদিসের ভিত্তিতে সালাতের ভিতরে হোক আর সালাতের বাইরে হোক হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলাটা এটাই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা ঠিক একই ভাবে সুনানের ভিতরে এসেছে ওই তারে রিফা ইবনে রাফি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটি লম্বা হাদিস যে হাদিসের ভিতরে তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায়রত অবস্থায় হাসি দিয়েছিলেন এবং হাসি দেওয়ার পরে তিনি বলেছিলেন আলহামদুলিল্লাহ হামদান কাসীরান এবার আহ তামা ইহেবুর হব্বুনা ওয়ারদা তো এই কথা আহ বলার পরিনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম সালাদ শেষ করে আহ পিছনে তাকিয়ে জিজ্ঞাসা করেছিলেন যে কে এমন কথা বলেছে তো একবার দুইবার তিনবারও উত্তর পাচ্ছিলেন না সর্বশেষে রিফা আবনে রাফে রাদি আল্লাহ আনহু তিনি রসুল্লাহ সাল্লাহ বললেন যে আমি বলেছি তখন আল্লাহ নবী সাল্লাহ আলাইহাল্লাম তাকে কোনোভাবে তিরস্কার না করে বরং তাকে

জনের উপরে ফেরেশতারা এই কথার যে এই স্বভাব লিপিবদ্ধ করার জন্য দৌড়ঝাপ শুরু করে দিয়েছে বা এই লিপিবদ্ধ সওয়াব এটা আল্লাহ ওয়া তাআলার কাছে পৌঁছে দেওয়ার জন্য তারা প্রতিযোগিতায় নেমে পড়েছে তো ঠিক একই ভাবে এই বর্ণনাটি সুনান আবু দাউদ নাসাই তিরমিজির ভিতরেও এসেছে তো এই হাদিসের ভিতরে স্পষ্ট হয়ে যায় যে আসলে সালাতের ভিতরে রিফা ইবনে রাফ রাদিয়াল্লাহু আনহু শুধু আলহামদুলিল্লাহই বলেননি তিনি লম্বা করে বলেছেন আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবা মুবারাকান ফিহি মুবারাকান আলাইহি কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা অতএব আমরা সালাতের ভিতরে হাসি আসলে শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলবো কিন্তু যারা শুনবো তারা এর কোনো জবাব দিব না এবং ততটুকু আওয়াজই বলবো যতটুকু আওয়াজ নিজকানে শোনা যায় আল্লাহ সাল্লাম আল নবিয়ানা মোহাম্মদ